হ্যালো ফ্রেন্ড, আমি কেডি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার জীবনের সিনেমায় আপনি হিরো। তো ভিডিওটা শুরু করি। তো দেখুন, একটা সিনেমাতে অনেক লোকজন থাকে, অনেক লোকজন কাজ করে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন ডাইরেক্টর, হিরোইন, ভিলেন, স্টোরি রাইটার, স্ক্রিপ্ট রাইটার, ক্যামেরাম্যান, এছাড়া বিভিন্ন অ্যাক্টার, সাব অ্যাক্টার, আরো অনেক আছে। এবার আপনার জীবনের সিনেমা, আপনি যদি আপনার জীবনটাকে সিনেমা হিসেবে কল্পনা করেন, তাহলে পরে আপনি এখানে অ্যাক্টর, স্ক্রিপ্ট রাইটার, স্টোরি রাইটার, ডাইরেক্টর, সবকিছুই আপনি। আপনার উপর ডিপেন্ড করে সিনেমাটা এগিয়ে যায়, এবং আপনি এখানে স্টোরি রাইটার, মানে আপনার গল্পটা আপনি নিজেই বলতে পারবেন। তো আপনি যদি এত কিছু পাওয়ার হয়, আপনি যদি হিরো হন, তাহলে আপনি যেটা চাইবেন সেটাই হবে। গল্প যদি আপনার হয়, আপনি যা লিখবেন তাই হবে। তাহলে পরে আপনারা আপনাদের যেখানে নেগেটিভ লোকজন থাকে সাব রোলে, তাদেরকে বাদ দিয়ে দিন। আপনাদের যে ভিলেন থাকে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো ইমোশন হতে পারে, কোনো প্রবলেমেটিক ক্রাইটেরিয়া হতে পারে, সেইগুলোকে বাদ দিয়ে দিন, বা সেগুলো সাবস্টিটিউট বার করুন। সেগুলোকে আপনার স্টোরিতে বা স্ক্রিপ্টে ঢোকাবেন না। আপনারা আপনাদের স্ক্রিপ্টটাকে নিজেরাই লিখুন আরো ভালো করে। তাহলেই তো আপনাদের জীবনের প্রবলেম অনেক দূর হয়ে যাবে। সিনেমাতে এগুলো অন্য উপর ডিপেন্ড করতে হয়, ডাইরেক্টর মেনলি, এছাড়া আরো অনেকে। কিন্তু আপনার জীবনে আপনিই তো সব, আপনিই তো সর্বসেরা। দর্শক আপনাকে দেখবে, দর্শক আপনাকে বিচার করবে, কিন্তু জীবনটা তো আপনার। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে নিজের জীবনটাকে ভালোভাবে পরিপূর্ণ করতে পারবেন, প্রতিটা দিন যদি ভালোভাবে কাটাতে পারবেন থাকেন, তাহলে আপনার পাশে যারা লোকজন থাকবে তারা সত্যিই বলবে যে আপনারা উন্নতি করছেন বা আপনার সিনেমাটা হিট হচ্ছে। কারণ আপনি 100% এখানে দিচ্ছেন, তাদের এখানে কোনো রোল নেই। যে সাব রোলগুলো আছে তাদেরকে পজিটিভ সাব রোলগুলো রাখুন, নেগেটিভগুলো রাখবেন না। ভিলেনগুলোকে রাখবেন না, ভিলেনের পরিবর্তে সাবস্টিটিউট কিছু রাখুন যেগুলো আপনাকে হেল্প করবে, এবং কিছু শিখতে থাকুন প্রতিদিন, প্রতিনিয়ত কিছু জিনিস আপনি শিখুন প্রতিটা দিন থেকে। তো আপনাদের আরেকটা কথা বলা দরকার, যেটা হচ্ছে এখানে হিরো আপনি, আপনি স্টোরি রাইটার, আপনি স্ক্রিপ্ট রাইটার, তো আপনার অন্য কাউকে আপনার নাক গলাতে দেবেন কেন? অন্য কেউ কেন ঠিক করে দেবে যে আপনি কি করবেন কি করবেন না, আপনার লিমিটেশন কোথায়, বা আপনি কি করতে পারবেন না, সেটা অন্য কেউ কেন ঠিক করবে? আপনি নিজে ঠিক করুন সমস্ত দিক দেখে। আপনি নিজে নিজে ভাবুন, নিজে নিজে সব কিছু করুন, কেন অন্যকে নাক গলাতে দেবেন? যারা খারাপ চায়, যারা খারাপ প্রতিপন্ন করে, বা যেগুলো মেনলি আমাদের হয়, আমাদের যে মাথার মধ্যে যে ইমোশনগুলো কাজ করে, খারাপ ইমোশনগুলো, সেইগুলোকে কেন নিজের ওপরে আপনি স্থায়ী হতে দেবেন? আপনি নিজেকে প্রশ্ন করুন, নিজের নিজেকে সেইগুলো থেকে বেরিয়ে আসার ডায়েরি মেনটেন করুন, বেরিয়ে আসার উপায় বার করুন, সেগুলো স্ক্রিপ্ট ঢোকান, এবং সেগুলোকে অ্যাপ্লাই করুন প্রতিদিন। প্রতিদিন যদি আপনি অ্যাপ্লাই করেন, 21 দিন যাওয়ার পরে দেখবেন আপনি ওইগুলো অটোমেটিক্যালি করতে লাগছেন, আপনাদের আর অত ভাবতে হচ্ছে না। তো এই নিজের জীবনটাকে সিনেমার মতো, গল্পের মতো ভাবুন। আমরা সেই সিনেমা দেখতে সবাই ভালোবাসেন এবং চান যে সবাই হ্যাপি এন্ডিং হোক। তো আপনার জীবনটা তো একটা সিনেমা যদি হয়, আপনি কি চাইবেন না হ্যাপি এন্ডিং হোক? সবাই চাই। তো আপনি আপনার জীবনটাকে হ্যাপি এন্ডিং এর দিকে নিয়ে যান, এবং সবসময় ভালো থাকার চেষ্টা করুন, এনজয় করুন, ভালো থাকুন, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, এবং সবাইকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, এবং নিজের জীবনটাকে নিজের ভিত্তিতে বা নিজের মানে হাতে চালনা করুন, অন্য কাউকে ইনভলভ হতে দেবেন না। তো এইটা ছিল আজকে আমার প্রতিবেদন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যদি প্রতিদিন এরকম ভিডিও চান আপনারা। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটা শুভ হোক। ওকে, বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।